ঈদবাজারের খবর জানাতে রাজধানী বসুন্ধরা সিটি শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, দশম রোজের দিনে শপিং মলগুলোতে ভিড় কেমন দেখছেন, আর সঙ্গে বিক্রি বাটার খবর জানাবেন। ইশাদ, আমি ঠিক এই মুহূর্তে ঈদবাজারের কেনাকাটার যে খবর সেই খবর জানাতে বসুন্ধরা সিটি শপিং মলের দেশি দশ থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে আসলে যেহেতু এখন ঠিক দুপুরের মাঝামাঝি যে সময়টা, এই দুপুর আড়াইটার দিকে কিন্তু সাধারণ মানুষ আসতে শুরু করেছেন আসলে শপিং মলগুলোতে। এবং একটা বিষয় আমি আপনাকে একটু উল্লেখ করে রাখতে চাই যে বিদেশি যে ব্র্যান্ডগুলো আছে, ইন্ডিয়ান বা পাকিস্তানি যে ব্র্যান্ডগুলো আছে, যে থ্রি পিসগুলো আছে বা যেই অন্যান্য যেই পোশাকগুলো আছে, সেই পোশাকগুলোর পাশাপাশি কিন্তু মানুষ যেই দেশীয় পোশাক সেই দেশীয় পোশাকগুলোর দিকেও কিন্তু তারা অনেক ঝুঁকছেন। কারণ একটা ব্যাপার আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এবারের ঈদ যেহেতু একটু গরমে হচ্ছে, তো সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু সাধারণ মানুষ একটু পোশাক বিবেচনা করে নিচ্ছেন। আপা, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে এবারে যেহেতু গরম ঈদটা পড়ছে, তো কাপড় বাছাই করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখছেন? আসলে গরমের কারণে, আর বাংলাদেশে তো ইদানিং গরমটা অনেক বেশি, এজন্য একটু মানে সফট কালারগুলো, কিন্তু সফটের মধ্যে একটু উজ্জ্বল হয় না এই ধরনের কালার, সামার ফ্লেন্ডি কাপড়গুলো যেমন কটনটাই বেশি প্রেফার করছি, মানে আর একটু দেশীয় ধাঁচের কাপড়গুলো নিতেই বেশি পছন্দ করছি আর কি সবার জন্যই। ঈদের প্রস্তুতি কেমন সব কিছু মিলিয়ে? এই তো মাত্র শুরু করলাম, দেখা যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ মানে যতটুকু সামর্থ্য দিয়েছেন চেষ্টা করছি সবাইকে খুশি করার, ফ্যামিলির সব। অসংখ্য ধন্যবাদ। যেমনটা আসলে শুনছিলেন যে এবারে যেহেতু ঈদটা গরমে পড়ছে, খুব হালকা সুতি কাপড়, সেই সাথে যাতে একটু উৎসবের আমেজটাও বোঝানো যায় সেটাই কিন্তু সবাই মাথায় রাখছে। সেই সাথে দরদামের বিষয়টি তো আছেই, সাধা সাধ্যের মধ্যে সমন্বয় ঘটিয়ে সবাই চাইছে যে নিজের চাহিদার জায়গাটুকু পূরণ করে নিতে। ঈশাদ, দেশি দশ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ, ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আফরিন আনোয়ার।